বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে আনা গাছের পরিত্যক্ত শেকড় গুড়ি বা কাঠ দিয়ে চাঁদপুরের শাহরাস্তির শিল্পী সমীরণ দত্ত সৃষ্টি করছেন দৃষ্টিনন্দন সব শিল্প। পরিত্যক্ত শেকড়ে মনের মাধুরী মিশিয়ে গড়ে তুলছেন ব্যতিক্রমী সব শিল্পকর্ম। শুধু মনের টানেই এই কাজ করেন তিনি। ভাড়া জায়গায় স্থাপিত তার এই সংগ্রহশালার নাম দিয়েছেন মন বাগান। তার এই কর্ম দেখতে বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশাল গ্রামের সমীরণ দত্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা শেষ করে একটি গার্মেন্টস কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে যোগ দেন। একদিন রাস্তায় একটি গাছের গোড়ালি কুড়িয়ে পেয়ে তা দিয়ে তৈরি করেন বিশেষ অবয়ব। এরপর থেকেই পরিত্যক্ত কাঠ ও গাছের শিকড় দিয়ে সুনিপুণ হাতে তৈরি করছেন বিভিন্ন শিল্পকর্ম। কুড়িয়ে আনা কাঠের টুকরো, ছোট বড় মৃত কিংবা কেটে ফেলা গাছের শিকড় বাকড়, পরিত্যক্ত সামগ্রী দিয়েই শিল্পী সমীরণ সাজিয়েছেন তার স্বপ্নের এই বাগান। ব্যবসা নয়, ভালোবাসার টানেই করেন এই শিল্পচর্চা। শিকড় দেখলে আমি কোনো না কোনো ধরনের একটা ফিগার দেখি, একটা বক্তব্য দেখি। আর শিল্পচর্চা তো আসলে ব্যবসায়িকভাবে সফল হওয়ার কিছু নেই যতক্ষণ মনের টান বা কাজ করার সামর্থ্য। চাঁদপুর কুমিল্লা সড়কের বানিয়াচু মোড় থেকে গ্রামীণ পাকা সড়ক দিয়ে দক্ষিণে একটু এগুলেই চোখে পড়বে সমীরণের মন বাগান। সেখানে সাধারণের প্রবেশ মূল্য 10 টাকা এবং শিক্ষার্থীদের জন্য 5 টাকা লাগলেও মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও প্রবীণরা আসতে পারেন বিনামূল্যে। সমীরণের বিশেষ শিল্পকর্ম দেখে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা যেসব জিনিসপত্র ফেলে দেই ওইগুলো দিয়ে যে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, আসলে ওইটা এখানে আসলে উপভোগ করা যায়। পার্শ্ববর্তী কোনো জায়গায় নাই আর কি, যে গাছগাছালি দিয়ে তৈরি করে এই বিভিন্ন জিনিসপত্র দেখার জন্য মূলত আসা আর কি। সরকারিভাবে যদি উনি আরও বড় পরিসরে যদি এগুলো উপস্থাপন করার সুযোগ পান, আসলে আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য বড় ধরনের একটা কিছু বয়ে আনবে। ব্যতিক্রমী এই শিল্পকর্মের জন্য সমীরণকে সহায়তা করা হচ্ছে বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক। নিজেই আমি সেখানে গিয়েছি এবং তার শিল্পকর্মগুলো দেখেছি, দেখে আমার খুবই ভালো লেগেছে। তাকে আমি আমার টিআর প্রকল্প থেকে কিছু আর্থিক সহযোগিতা করেছি যাতে তার শিল্পকর্মগুলো তিনি ভালোভাবে রাখতে পারেন। যদিও স্থায়ীভাবে এখনও গড়ে ওঠেনি এসব শিল্পকর্মের বাজার, তবুও সমীরণের মন বাগান মানুষের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। SATV নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews-এ। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।